হলমার্ক কহনার বিশেষ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। অনুব্রত মণ্ডলকে জেরা করে ফ্রিজ করা হয় 17 কোটি টাকার উৎস জানার চেষ্টা করছে সিবিআই। এরই মধ্যে বোলপুরে বোলেব্যাম রাইস মিলে হানা দেয় সিবিআই টিম। প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমী তিথিতে দুর্গা প্রতিমার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো হাওড়ার বেলুড় মঠে। ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথিকে স্মরণে রেখে সারা দেশে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সঙ্গে আজ দুর্গা প্রতিমার কাঠামো পুজোর সঙ্গে শুরু হয়ে গিয়েছে বেলুড় মঠে দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। নিষিদ্ধ মাদক পাচার করার অভিযোগে জগদ্দল থানার পুলিশ মাদক সহ এক যুবককে পাকড়াও করেছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শ্যামনগর স্টেশন সংলগ্ন 24 নম্বর রেলগেটের পাশের একটি চায়ের দোকানে হানা দিয়ে মোহাম্মদ রাজা নামে ওই যুবককে পুলিশ পাকড়াও করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক শিক্ষিকাকে অপহরণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনার অভিযোগে শুক্রবার শিলিগুড়ির একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় যুব তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা 1 নম্বর ব্লক সভাপতি কামাল হোসেনকে। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, তবে পুলিশ এবং দল বিষয়টিকে নিয়ে গুরুত্বের সঙ্গে এগোতে চাইছে। শুক্রবার সকালে বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপে মাছ ধরতে গিয়ে বিপাকে পড়েন মৎস্যজীবীরা। আবহাওয়া খারাপ থাকার কারণে ট্রলার ডুবে নিখোঁজ হয় 18 জন মৎস্যজীবী। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন ও উদ্ধারকারী দল। কোস্টগার্ডের রক্ষীরা দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালালেও কোনো মৎস্যজীবীর খোঁজ খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে উদ্ধারকাজ চলতে থাকবে বলে জানা গিয়েছে। 3 দিন ধরে এলাকায় পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। অবশেষে এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার জলপাইগুড়ি এসি কলেজ সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রের খবর, মেয়ে এবং স্ত্রীর উপর আক্রোশ থাকায় এমনটা ঘটেছে। শিক্ষাক্ষেত্রের পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ। তদন্তের দাবি তুলে পোস্টার পড়ল স্বাস্থ্য ভবনের গেটের চারপাশে। এই দুর্নীতির তদন্ত দাবি করেছে উপস্থিত জনতা। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর অভিমুখ হবে উত্তর পশ্চিম দিকে। আগামী 6 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। শিল্পীর নাম জীবনানন্দ রায়, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা। সে দীর্ঘ 5 বছর ধরে একইভাবে দুর্গাপুর ব্যারেজের বালির চরে পিছনে কিছু কারুকার্য করে থাকে। জন্মাষ্টমী উপলক্ষে অনবদ্যভাবে হাত দিয়ে কৃষ্ণমূর্তি তৈরি করেছেন। ঘুমন্ত শিশুকে আছাড় দিয়ে খুনের চেষ্টা, গায়ে কাটা দেওয়া মোবাইল বন্দি ভিডিও। ঘটনাটি মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রানীনগর এলাকায়। ভিডিওটির সত্যতা যাচাই করেনি টাইমস 14 বাংলা। দেখুন সেই ভিডিও। উত্তর পূর্ব ভারতের অন্যতম বড় ক্রীড়াঙ্গন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, কিন্তু এখন বেহাল অবস্থায় পড়ে গিয়েছে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ 2 বছর সেরকম ভাবে রক্ষণাবেক্ষণ হয়নি স্টেডিয়ামে। তবে 2 সময় কেটে গেলেও কেউ নজর দেয়নি স্টেডিয়ামের দিকে বলে অভিযোগ। স্টেডিয়ামের গ্যালারির প্রায় ভগ্ন দশা, ঠিক নেই ড্রেসিং রুমও। চাকরি না দিতে পেরে আত্মহননের পথ বেছে নিলেন সাগর রুদ্রনগর পশ্চিমপাড়ার বাসিন্দা হারাধন দাস। পেশায় সাগর গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে হারাধনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হাওড়া স্টেশন থেকে 38.5 লক্ষ টাকা উদ্ধার করলো আরপিএফ। সূত্রের খবর, হাওড়া স্টেশনের 4 নম্বর ও 5 নম্বর গেটের কাছে এক যুবকের পিঠে কালো ব্যাগ নিয়ে বের হতে দেখে সন্দেহ হয় আরপিএফ এ। তারপরে উদ্ধার হয় ব্যাগ ভর্তি টাকা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরও জন্মাষ্টমী ব্রত পালনের তোড়জোড় শুরু হয়েছে। শুক্রবার জন্মাষ্টমী উৎসব উপলক্ষে রায়গঞ্জ শহরে নানান জায়গার পাশাপাশি শহরতলি এলাকার বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালন করা হচ্ছে এই দিনটিকে। আজকের প্রাইম 14 এ পর্যন্তই। আগামীকাল প্রাইম 14 দেখা যাবে এই চ্যানেলে এই সময়। চোখ রাখুন টাইমস 14 বাংলায়।